আজকে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ঈদ, তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, আমার যত ফ্রেন্ড রয়েছে তোমরা সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা অনেক ভালোভাবে ঈদ কাটাও ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে। তো ঈদের দিন প্রায় শেষ, আমি তারপরে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করব বলেই যাচ্ছি, বাট করা হচ্ছে না, কারণ আজকে আমার হাউস হেল্পার আসবে না, ওরও ঈদের ছুটি রয়েছে। তো সব কাজ একা করতে হচ্ছে, ব্লগটা করে উঠতে পারছিলাম না, কারণ একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তোমরা তো বুঝতেই পারো যে ছোট বাচ্চা থাকলে কাজ কখনো শেষ হয় না, ছোট বাচ্চার যে মা রয়েছে তার কাজ কখনো শেষ হয় না। তো আমারও কাজ শেষ হয় না, একটা পর একটা করতেই থাকি। তার মধ্যে আমার হাউস হেল্পারটাও আজকে আসেনি, ও 3 দিনের ছুটিতে রয়েছে, তো কাজ তো আরও ডবল হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে ভাবলাম যে আজকে এত স্পেশাল একটা দিন, আমি যদি একটু তোমাদের সাথে কথা না বলি তাহলে ভালো লাগবে না। ঈদের দিন লেট হলেও স্টার্ট করতে পেরেছি ভিডিওটা, এই জন্যই খুব ভালো লাগছে। তো গতবার ঈদেও আমরা ঢাকাতেই ছিলাম, এবার ঈদেও ঢাকাতেই, কারণ সুমিতের ছুটি পড়েছে বাট যাওয়া হচ্ছে না, ট্রেন বন্ধ আর আমি ট্রেন ছাড়া ঢাকা থেকে যাতায়াত করি না এখন বেবি হওয়ার পর থেকে, তো এখন তো যাওয়া সম্ভবই না। আর যে অবস্থা, তো এর মধ্যে বের না হয় ভালো ছোট বাচ্চা নিয়ে, এই জন্য আমরা যাইনি। এখন ঈদের পর কি হয় সেটা দেখে তারপরে বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে। তো যাই হোক, যখন যাব তখন তো তোমাদের দেখাবোই। এখন আমি সেমাই রান্না করব, সেমাইটা রান্না করা হয়নি। আজকে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, কারণ কালকে আমি ভেবেছিলাম স্পেশাল কিছু রান্না করব, এই জন্য ভেবেছিলাম যে বাজারটা শেষ হয়ে গিয়েছে তো বাজার করতে হবে, তো ভেবেছি কালকে করব। আমার মাথাতেই নেই যে আজকে ঈদের দিন, কোনো কিছু পাওয়া যাবে না, সব কিছু বন্ধ থাকবে, সব দোকান বন্ধ থাকবে। তো আমি সেই চিন্তাতেই রয়েছি যে কালকে সকাল হলে সব কিছু নিয়ে আসতে বলবো, তারপরে আমি রান্না করব আর ব্লগিংও শুরু করে দেবো, স্পেশাল কিছু রান্না করব, তো স্পেশালভাবে ব্লগটাও শুরু করে দেবো। বাট সকাল সকাল নয়, 12টার সময় সুমিতকে বললাম যে এখন হয়তো বা দোকান টোকান সব খুলে দিয়েছে, কারণ নামাজ হয়ে গিয়েছে এই জন্য দোকান টোকান সব খুলে দিয়েছে, তুমি বাজার নিয়ে আসো। তো সুমিত বলেই গিয়েছে যে আজকে কোনো দোকান টোকান খোলা থাকবে না, তো আমি বললাম না দেখো খোলা থাকবে। তো সুমিত যাওয়ার পরে কোনো দোকান খোলা পায়নি, কোনো কিছু নিয়ে আসতে পারেনি, চিকেন সবজিও ছিল না আমার বাসায়, সবজি কিছু আনতে পারেনি। তো 1:30 দিকে আমার ভাইকে বললাম যে তুই একবার যেয়ে দেখে আয় যে কী অবস্থা, বাজার পাওয়া যায় কি না। তো ওইও গিয়ে খুঁজে আসলো, বাজার নেই। তো দুবার দুজনকে পাঠিয়েছি, কোনো দোকান খোলা নেই। তো লাস্টে কি করব, কিছু তো খেতে হবে, তো ভাবলাম যে বাইরে থেকে অর্ডার দিই। তো সুমিত বলছে যে রেস্টুরেন্টও হয়তো বা খোলা নেই, তো তারপরে ভাবলাম যে থাক ওগুলো ঝামেলার মধ্যে না গিয়ে পাশাতে কিছু একটা করে ফেলি। তো একটু রান্না করেছিলাম মাছের ঝোল, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করেছিলাম, চেয়েছিলাম যে চিকেন যখন পেলাম না ভাবলাম যে, তো আমার ছেলে আর আমার ভাই বাইরে গিয়েছে, ওরা আসলো। তো ভাবলাম যে সয়া রয়েছে তো আমি একটু চিলি সয়া বানাই। চিলি সয়া বানাতে গিয়ে দেখছি যে ক্যাপসিকামও নেই, তো কি করব ভাবলাম যে কিছু আছে সেটা দিয়েই চিলি সয়ার মতো করে রান্না করি, বাট ওটা চিলি সয়া না, সেম কিছু একটা হবে। তো রান্না করেছি, ভেবেছি যে এটা কারোই পছন্দ হবে না, জাস্ট অল্প করে একটু রান্না করলাম, যে আমার খেতে ইচ্ছা করছে এই জন্য রান্না করলাম। তো রান্না করার পরে আমার ভাইকে দিয়েছি, সুমিতকে দিয়েছি, ওরা বলছে সেই হয়েছে, তো ভালো লাগলো, আমিও খেয়েছি, ভালো লেগেছে। তো যেহেতু কোনো কিছুই ছিল না, সেরকম কোনো কিছুই ছিল না, আমি যে একটা জিনিস রান্না করব সেটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো কোনোটাই ছিল না ঠিকঠাক মতো, এই জন্য আর ভিডিও করিনি রান্নার সময়।
দুপুরের খাবারগুলো আমি একটু ভিডিও করে রেখেছিলাম, যদি ভালো হয় চিলি সয়াটা তো তোমাদের সাথে একটু দেখাবো যে এরকম রান্না করেছিলাম। কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আমি এখন সেমাই রান্না করব। তো তার জন্য আমি দুধটা গরম করে নিয়েছি, আর কিছুই করিনি, এখন করব। তো চলো, আর আজকে আমরা ডিনার, আমার এদিকে অনেক জামা কাপড় রয়েছে, প্লিজ ইগনোর করো। আজকে ডিনার জন্য বানাবো পরোটা আর সেমাই রান্না হচ্ছে, মানে সেমাই পরোটা আর আলু ভাজি কিংবা আলুর একটা সবজি করে নেব। ভাত আর করতে ইচ্ছা করছে না, শুধু আমার ছেলের জন্য করা রয়েছে। তো এখন আমাকে একটা বিশাল কাজ করতে হবে, এই নারিকেলটা পোড়াতে হবে। নারিকেল দুদিন আগে নিয়ে এসে রেখেছি, যে নারিকেল দিয়ে অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো আমি কি করি, নারিকেলটা কুড়িয়ে একদম ডিপ করে রেখে দিই, যখন যেটা ইচ্ছা করে করে নিই, বের করে ওটা দিয়ে করে নিই। তো চিংড়ি মাছের মালাইকারি টারি আমি নারকেল দিয়ে করি। তো এটা এনে রেখেছি, এখন এটাকে কোড়াতে হবে। আর যেহেতু সেমাই রান্না করব, সেমাই একটু নারকেল দিলে সেই লাগে, তো এটাকে কোড়াতে থাকি। আর তোমরা লাঞ্চে কী রান্না করেছিলাম সেগুলো একটু দেখে আসো। এই যে আমার নারিকেল কোরানো হয়ে গিয়েছে, এখানে অল্প করে রেখেছি, বাকিটা আমি ডিপে রেখে দিয়েছি। সেমাইয়ের জন্য যতটুকু লাগবে ততটুকু এই বাটিতে রেখেছি। তো সকাল থেকে আমি ভালোভাবে ভিডিওই করতে পারছি না, তো এতক্ষণে শুরু করার পরেও আমার ছেলে এখন প্রচন্ড জ্বালাচ্ছে, কি বলবো, ওর সাথে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠি। তো আমি এখন সেমাইটা রান্না করব, আর যা যা করা, মানে যা যা নেওয়ার আমি সব নিয়ে নিয়েছি। আমি সাধারণত কোকোলা সেমাই যেটা সেটাই রান্না করি সবসময়, কারণ আমার লাচ্চা সেমাইটা আমার একদমই ভালো লাগে না, একটা স্মেল আসে আমার ভালো লাগে না, আমি এটাই রান্না করি। এটাকে আমি হালকা একটু ভেজে নেব। সেমাই রান্না সবাই জানে আমি কিভাবে রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে একটু শুকনো সেমাই রান্না করব। সেমাইগুলোকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কদম ফুলের যে পাপড়িগুলো থাকে না সেগুলোর মতো লাগছে। আগে আমরা কদম ফুলের পাপড়ি দিয়ে এভাবে সেমাই বানাতাম ছোটবেলায়, তো ওটার মতো লাগছে, তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এদিকে সেমাই হচ্ছে, আর হচ্ছে পরোটা থেকে এখন আমরা লুচিতে চলে এসেছি, কারণ আমার ভাই বলছে লুচি খাবে, আমারও একটু লুচি খেতে ইচ্ছা করছে। আমার লুচি খুবই ভালো লাগে, পরোটা থেকে লুচি ভালো লাগে, লুচি করব। আর সেমাইটা হয়ে যাওয়ার পরে নারকেলটা দিয়ে দেবো। তো সেমাইটা অনেকটাই হয়ে গিয়েছে, আর আমি সেমাইটা একদম শুকনো করতে চাচ্ছি, তো আর একটু শুকাবে দুধটা। তো তার আগে আমি একটু নারকেল দিয়ে দেব। তো আমি লুচির জন্য আটাটা মেখে নিচ্ছি। লুচিতে সাধারণত কালো জিরা দেয় না, আমি কিছুদিন আগে লুচি করেছিলাম সেখানে কালো জিরা দিয়েছিলাম, এত সুন্দর দেখতে হয়েছিল। তারপর থেকে এমনিও আমি কালো জিরা খুব পছন্দ করি। প্রেশার কুকারের শব্দ হচ্ছে, তো লুচিতে দিলে সুন্দর লাগে। এখন আমি লুচিতে একটু করে কালো জিরা দিয়ে দিই।
আটা মাখা হয়ে গিয়েছে আর সেমাইও রান্না হয়ে গিয়েছে, এখন আলু তরকারিটা করলেই শেষ। ছেলেকে ঘুম পাড়িয়ে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন আলুর তরকারি করিনি, লুচি করিনি, তো ঝটপট আগে করে নিই। সুস্মিতের ক্ষুধা পেয়ে গিয়েছে আর অনেক বাজে, তাড়াতাড়ি। আর এই আলুর তরকারি করতে বেশি টাইম লাগে না, তো তোমাদের একটু দেখিয়ে। তো এটা একটা নিরামিষ রেসিপি, আর এখানে আমি আলু সেদ্ধ করে এভাবে ভেঙে নিয়েছি। রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এখন আমি লুচি করব। আমার লুচি শেপ সবগুলো গোল হবে এমন চিন্তা করাটা ভুল। তো তোমাদের আগেই বলে দিচ্ছি, এটা আমার ফ্রাই করার কড়াই, এই জন্য এই দেখো এই জায়গাগুলো কালো হয়ে আছে, তো কিছু মনে করবে না, এটা আমি খুব একটা পরিষ্কার করতে পারি না। দেখো পরের লুচিগুলো অনেক সুন্দর ফুলেছে। আর এই দেখো আমি তোমাদের বলেছিলাম যে কালো জিরা দিলে দেখতে অনেক সুন্দর লাগে, এই দেখো। তো লুচি ভাজা ডান, এখন আমরা ডিনার করব। আর সুমিত মিষ্টি নিয়ে এসেছে ঈদ উপলক্ষে, মিষ্টি না তো সন্দেশ, তো সেগুলো দিয়ে চলো ডিনারের টেবিলে মেছে দিই। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, আর পুরো কিচেন আমি ক্লিন করে ফেলেছি, থালা বাটি ছিল সেগুলোও ক্লিন করে ফেলেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশও হয়ে গিয়েছি, এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। তো কয়েক রাত ধরে ভালোভাবে ঘুম হচ্ছে না, বেবি ঘুমোচ্ছে বাট কিছুক্ষণ পরপরই জেগে যাচ্ছে, তো ওরও ঘুম ভালো হচ্ছে না, আমারও ঘুম ভালো হচ্ছে না। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে আলুর যে সবজিটা তোমাদের দেখালাম, নিরামিষ আলুর সবজি, ওটা আরেকটু ঘন করা যায়, বাট আমি আজকে ঘন করিনি। আর ওখানে ধনে পাতা, তারপরে ঘি, এগুলো অ্যাড করলে বেশি টেস্ট লাগে, তারপরে মটরশুঁটি, তো টমেটো, মানে এগুলো অ্যাড করলে বেশি সুন্দর লাগে, তো এই সবজিটা খুব টেস্ট হয় আর লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো লুচির সাথে এই সবজিটা, একটু ঘন করতে পারো কিংবা পাতলা করতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারো, তবে খুব টেস্ট হয়, খুব তাড়াতাড়ি তৈরি হয়। তোমাদের দেখিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, অনেক বকবক করলাম, হাঁপিয়ে গিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একদম একটু রেস্ট না নিয়ে সব কাজ করেছি, তো এই জন্য প্রচণ্ড
হাঁপিয়ে যাচ্ছি একটুতেই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিদিনের মতো বলছি, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো গুড নাইট, বাই, টাটা।